নমস্কার। হরিচাঁদ গুরুচাঁদ চ্যানেলে আপনাদেরকে সবাইকে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব খুশি আছেন। আজকে যে একটা কথা বলার জন্য আমি ভিডিও আসছি, আমি কথাটাকে দুটো ভাষায় বলতে চাই। কারণ হচ্ছে অনেকে আমাকে মেসেজে লিখেছে যে কথাগুলো যদি একটু হিন্দিতে বলা যেত তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। তো সেই দিক থেকে মাথায় রেখে আমার হিন্দি খুবই মানে কি বলবো স্মুথ, চেষ্টা করব বলার। যদি কোনো ভুল ত্রুটি হয় একটু নিজ পুত্র মনে করে ক্ষমা করতে পারেন। তো আজকে যে ভিডিওটা বলতে আমি আসছি সেটা হচ্ছে কথাটা, বাচ্চা ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে অনেক সময় বাচ্চাদের নজর লাগে। নজর লাগার জন্য বাচ্চাদের কি হয়, পায়খানা হয়, শরীর খারাপ হয়, মোটা হতে পারে না, হ্যাঁ না? তো এই বিষয়ে একটা কথা আমি যেটা বলার জন্য আসলাম সেটা হচ্ছে বাচ্চাদের মূলত নজর যে ব্যাপারটা, এই বিষয়টায় অনেক সময় কি দেখা যায়, কেউ লঙ্কা হলুদ গুঁড়ো করে এভাবে ঘুরিয়ে দেয়, কেউ কোনো হাফিজের কাছে ঝাড়া লাগাতে নিয়ে যায়, কেউ কোনো মন্দিরে নিয়ে যায়, প্রতিষ্ঠানে নিয়ে যায়। মানে এর থেকে মানুষের কী হয়, একটা বিশাল একটা সমস্যার মানে মুখোমুখি হয়। কারণ হচ্ছে অনেকে সেই জিনিসগুলো ঠিক হয়ে যায়, ফের হয়ে যায়, অনেক সময় জিনিসগুলো বারবার হতে থাকে, ঠিক আছে? তো এই বিষয় থেকে একটা বাইরে আসার জন্য যে একটা রাস্তা আমি পেয়েছি খুঁজে, সেটা হচ্ছে আপনারা দেখবেন রুদ্রাক্ষর একটা ফল পাওয়া যায়, রুদ্রাক্ষ। ওটা যে আটটা মুখ পর্যন্ত রুদ্রাক্ষ আমি দেখেছি, এক মুখ, দুই মুখ, তিন মুখ, চার মুখ, পাঁচ মুখ, ছয় মুখ, সাত মুখ, আট মুখ। তো আট এক মুখ যে রুদ্রাক্ষটা হয় সেটা সবথেকে ভালো হয়, কিন্তু আজকাল বাজারে মার্কেটে এক মুখ রুদ্রাক্ষটা পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায় না বলে ভুল হবে, খুবই কম পাওয়া যায়। তো আপনারা যে কোনো মুখের একটা রুদ্রাক্ষ বাজার থেকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে ওই রুদ্রাক্ষটা যদি কালো সুতোর মাধ্যমে ওটার ভিতর থেকে আর পার বেঁধে ওটা যদি বাচ্চাকে গলায় পরানো যায় তাহলে বাচ্চার যে ঘন ঘন নজর লাগা হয় সেই জিনিসটা থাকবে না। এটা 100% পরিচিত, আর এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বয়ং দায়িত্ব নিয়ে। কারণ রুদ্রাক্ষের একটা মাহাত্ম আছে, সেটা যেমনই রুদ্রাক্ষ হোক কিন্তু রুদ্রাক্ষটা আপনি এটা মাথায় রাখবেন সেটা যেন অরিজিনাল রুদ্রাক্ষ হয়। আজকাল মার্কেটে কিন্তু অনেক রকম রুদ্রাক্ষ প্লাস্টিকের বেরিয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ছোটো বাচ্চাদের যখন 7 মাস 8 মাসের বাচ্চাদের দাঁত আসে, যখন দাঁতটা বের হয় তখন বাচ্চাদের কী হয়, বমি হয়, বমি, অনেকের পায়খানা, ঠিক আছে? তো এই রকম সমস্যা হলে অনেকে কী করে, বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা ওষুধ বাবা দিতে থাকে, পরিবর্তন হয়, কারো পরিবর্তন হয় না, কেউ কেউ খুব টেনশন থাকে, কষ্ট থাকে। তো সেই বিষয় থেকে একটা আমি উপায় বলছি, এটা কিন্তু কোনো মন্ত্র আমি বলছি না, এটা কিন্তু কোনো মন্ত্র নেই। প্রথমত কথা হচ্ছে বাজারে একটা ফল পাওয়া যায় সেটা হচ্ছে রিঠা ফল, ফলটার নাম হচ্ছে রিঠা ফল। আপনি একটা রিঠা ফল নেবেন এবং 108টা শস্যের দানা, শস্যে বাড়িতে সবার বাড়িতে শস্যে আছে, 108টা শস্যের দানা একটা পাটলি বেঁধে, মানে একটা কাপড়ে যে পুটলি হয় ওটা বেঁধে যদি বাচ্চারা আপনি গলায় বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন বাচ্চা সহজেই ওটা দাঁতটা বেরিয়ে আসবে, কোনো সমস্যা হবে না, জ্বর না, পায়খানা না, বমি কিচ্ছু হবে না। এটা দায়িত্ব নিয়ে বলছি। এবং বাচ্চাদের আপনারা তামার বয়লা, লোহার বয়লা শুধু পরাতে পারেন, পরালে কী হবে জিনিসটা অন্য কোনো মানুষ তখন বাচ্চাকে আপনাকে ক্ষতি করতে পারবে না। তামার একটা আলাদা শক্তি আছে, তামার একটা আলাদা ধাতু জিনিস, ধাতু অবশ্যই বাচ্চাদের শরীরে রাখা দরকার, কিন্তু সেটা তামার হোক কি লোহার হোক যে জিনিসই হোক সঙ্গে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা যদি কেউ উপকৃত হও তাহলে অবশ্যই হর হর মহাদেব লিখবেন, আর হর হর মহাদেব বলে আমি ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন।